হায়রে মানুষ, সন্তান নামের নরপশু এরা। ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ প্রতিষ্ঠিত আট সন্তান গাড়ি থেকে রাজধানীর রাস্তায় ফেলে দিল মাকে, যা দেখে অবাক গোটা শহরবাসী। গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুর মুখে মা, হেসে হেসে কেটে পড়ল ছেলেরা। অবিশ্বাস্য এই ঘটনাটির বিস্তারিত থাকছে ভিডিওটিতে, আরও থাকছে টয়লেট থেকে দেখছিলাম ঘরে আগুন দিচ্ছে জানিয়ে অবিশ্বাস্য সব গোপন তথ্য জানালো রংপুরের সেই পোড়া গ্রামের এক মহিলা, এবং পুলিশের ভয় দেখিয়ে ডাক্তারের কোটি টাকা আত্মসাৎ দুই প্রতারক গ্রেফতার। এছাড়া আরও কিছু গরম খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের রশিমপুর গ্রামের মরিয়ম বেগম নামে এক শতবর্ষী বৃদ্ধা মাকে সন্তানরা গাড়ি থেকে ফেলে দিলেন একটি বাজারের পাশে। এলাকাবাসী তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। ডাক্তার, ব্যাংকার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী সহ ওই বৃদ্ধা মায়ের আট ছেলে ও মেয়েদের সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত। তারপরও কোনো ছেলের বাড়িতেই তার মাথা গুজবার ঠাঁই হলো না। তার পিতার দেয়া 15 বিঘা জমি সন্তানদের লিখে না দেয় এ পরিণতি হয়েছে বলে নিশ্চিত করেছেন গ্রামবাসী। শেষ পর্যন্ত তার দায়িত্ব নিলেন গ্রামবাসী। সরজমিনে জানা যায়, ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ আসুরউদ্দিন সরকার নামে এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তাঁত শিল্প সহ 100 বিঘা জমি ছিল আসুরউদ্দিন সরকারের। তাই একমাত্র মেয়ে মরিয়ম বেগমের সুখের কথা ভেবে তাকে 15 বিঘা জমি লিখে দিয়ে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করে দিয়ে বিয়ে দেন। এরপর জামাতা মোহাম্মদ আব্দুস সালামকে ঘর জামাই হিসেবে বাড়িতে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে মরিয়ম বেগম 6 ছেলে ও 2 মেয়ে সন্তানের জননী হন। প্রত্যেক সন্তানকেই তিনি লেখাপড়া শিখিয়ে সুপ্রতিষ্ঠিত করেন। বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তারুজ্জামান একটি ব্যাংকের কর্মকর্তা, ছোট ছেলে ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির বিসিএস কর্মকর্তা, তিনি একটি সরকারি আবাসিক হাসপাতালে কর্মরত। সাখাওয়াত হোসেন সাকি ও আবদুল্লাহেল বাকি নামকরা ব্যবসায়ী ও আলমগীর হোসেন বিদেশে ভালো বেতনে চাকরি করেন। তাদের কারো সংসারে কোনো অভাব অনটন নেই, শুধু বৃদ্ধা মাকে ভরণ পোষণ করতে যেন তাদের অভাবের শেষ নেই। ক্ষুধার জ্বালায় সদা ছটফট করেন এই বৃদ্ধা মরিয়ম বেগম। ক্ষুধার যন্ত্রণা মেটাতে ঘুরে বেড়ান এদিক সেদিক, না খেয়ে তার বাকশক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়ে গেছে। সন্তানদের কাছে বিষয়টি বারবার বলায় তারা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে ওই শতবর্ষী বৃদ্ধা মাকে চিকিৎসার কথা বলে গাড়িতে তুলে স্থানীয় বঙ্গবাজারের পাশে রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। তার গোঙানির শব্দ পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় মোহাম্মদ আব্দুল লতিফের বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা ও চিকিৎসা ব্যবস্থা করেন। বৃদ্ধার ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমার মায়ের অনেক বয়স হয়েছে, তার মাথা নষ্ট হয়ে গেছে, তাই আমাদের নিয়ে এমন মিথ্যাচার করছেন। আমরা তাকে যথেষ্ট ভরণ পোষণ দিচ্ছি ও সেবা যত্ন করছি। মোহাম্মদ আব্দুল লতিফ নামে এক গ্রামবাসী বলেন, বৃদ্ধার ছেলেরা যদি তার এত ভরণ পোষণ দিচ্ছে ও সেবা যত্ন করছে, তাহলে তার এ করুণ দশা কেন? শুধু তাই নয়, গ্রামবাসী মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় বঙ্গবাজারের পাশের রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন কেন? অপরদিকে আমাদের টয়লেট বাঁশঝাড়ের ভিতর। আমি টয়লেটের ভিতর থেকে দেখছি 15-20 জন মানুষ আমাদের বাড়িতে হামলা চালাচ্ছে, বাড়িতে আগুন দিচ্ছে। আমি সেখান থেকে বের হতে পারছি না। রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার রতন কুমার সেদিনের দেখা নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের বর্ণনা দিয়েছেন এভাবে। ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল লোক। এই তাণ্ডবে রতন কুমারের বাড়িঘর সহ সঞ্চিত সব সম্পদ পুড়ে শেষ হয়ে গেছে। এই গ্রামের স্বর্ণবালার ছেলে রতন কুমার বলেন, আমি বের হলে যদি তারা আমাকে মেরে ফেলে, তাই আমি বের হই নাই। আমি সেখান থেকে রাত 12টার পর বের হই। বাড়িতে এসে দেখি গরু বিক্রি করা 1,20,000 টাকা সহ সব কিছু লুট করে নিয়ে গেছে তারা। তারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে আসে উল্লেখ করে রতন কুমার তাদের বিচার দাবি করেছেন। তিল তিল করে গড়া সারা জীবনের সঞ্চয় সহ বসত ঘর নিমেষেই পুড়ে শেষ হয়ে গেছে স্বর্ণবালার। তার একমাত্র সন্তান রতন কুমার ছেলেকে বাঁচাবার জন্য বাড়ির সংলগ্ন বাঁশঝাড়ে লুকিয়ে রাখেন। স্বর্ণবালা সেই রাতের হামলার বিবরণ দিতে গিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন। আমরা গ্রামে থাকি, আমরা সন্ধ্যা হলে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি। সেই সন্ধ্যার পর প্রতিদিনের মতো আমি আমার ছেলেকে নিয়ে উঠানে বসে ভাত খেতে বসেছিলাম, আর তখন সবাই এসে আমাদের বাড়িতে হামলা চালায়। তখন ছেলে রতনকে তিনি বাড়ির পাশের বাঁশঝাড়ে শৌচাগারে লুকিয়ে রাখেন। ভাত খাওয়া ছেড়ে আমার ছেলে রতন কুমারকে টয়লেটে লুকিয়ে রাখি রাত 12টা পর্যন্ত। আমার একটা ছেলে, আমার আর কেউ নাই। যদি আমার ছেলেকে তারা মেরে ফেলে, আমি কাকে নিয়ে বাঁচব?
পুলিশ আসার পর তার ছেলে টয়লেট থেকে বের হন বলে তিনি জানান। দুর্গাপূজার মধ্যে কুমিল্লার ঘটনার পর রোববার রাতে পীরগঞ্জের এক হিন্দু তরুণের ফেসবুকে ইসলাম অবমাননার কথিত অভিযোগ তুলে রামনাথপুর ইউনিয়নে জেলেপল্লির হিন্দু পরিবারের উপর হামলা হয়। হামলাকারীরা ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটও করে। অন্যদিকে রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাইকোর্টে দুর্নীতির ভুয়া মামলার ভয় দেখিয়ে চিকিৎসকের কাছ থেকে 95 লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মিঠুর মোড় এলাকার একেএম মোতাহারুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসফিন আহমেদ ও মোহাম্মদ ফয়সাল আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডাক্তার মোহাম্মদ আজিজুল হকের স্ত্রী, বড় বোনের ছেলে আসামি মোহাম্মদ তাসফিন আহমেদ ও মোহাম্মদ ফয়সাল আহমেদ আত্মীয়তার সূত্র ধরে আজিজুল হকের বাড়িতে আসা যাওয়া করত। আত্মীয়তা ও বিশ্বস্ততার সূত্র ধরে আসামি তাসফিন, ফয়সাল ও ফয়সালের ভাইরা আসামি মোহাম্মদ রুবেল সরকার ওরফে রাসেলের যোগ সাজসে ডাক্তার আজিজুল হককে মহামান্য হাইকোর্টের ভুয়া দুর্নীতি দমন মামলার কাগজ ও আয়করের ভুয়া কাগজ দেখায়। একই সাথে আসামি রুবেল নিজেকে ডিবি পুলিশ ও ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে গত 15 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট 95 লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয়। প্রতারক চক্রের সদস্যরা পর্যায়ক্রমে টাকাগুলো নেয়ার সময় ডাক্তার আজিজুল হককে জানায় দুর্নীতি দমন ব্যুরো, আয়কর বিভাগ এবং মহামান্য হাইকোর্টের রায়ের বিষয়ে কাগজ বের হতে সময় লাগবে। একই সাথে বিষয়টি গোপন রাখতে বলে। অন্য কেউ জানলে তার ও তার পরিবারের যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও তারা ডাক্তার আজিজুল হককে ভয় দেখায়। পরবর্তীকালে ডাক্তার আজিজুল হক খোঁজ খবর নিয়ে জানতে পারেন মহামান্য হাইকোর্টে দুর্নীতি ও আয়করের মামলার বিষয়টি ভুয়া। আসামিরা যোগসাজশে প্রতারণা করে তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। পরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে আসামি ফয়সালের কাছে জানতে চাইলে সে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করে। ওই ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এদিকে মামলার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাজিদ হোসেনের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা এসআই কাজল কুমার নন্দী ও তার টিম আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করেন। অবশেষে 18 অক্টোবর রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ তাসফিন আহমেদ ও মোহাম্মদ ফয়সাল আহমেদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। এ ঘটনায় পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, মাকে রাস্তায় ফেলে যাওয়া সেই 8 সন্তান কি মানুষ? এরা কি মানুষ হতে পারে নাকি নরপশু? এমন কাজের জন্য তাদের কি ধরনের বিচার আপনি চান? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।